সো গাইজ, গুড মর্নিং। আজকে আমরা যাবো কলকাতার ট্রপিক্যাল হাসপাতালে। এখানে ফ্রিতে স্কিন বা চর্মরোগের জন্য অভিজ্ঞ ডাক্তারবাবুরা বসেন। তো কিভাবে আমরা ট্রপিক্যালে যাব এবং কোন কোন দিনগুলি শুধুমাত্র ছেলেদের এবং কোন কোন দিনগুলি শুধুমাত্র মহিলাদের, তা জানার জন্য ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো। আর যদি এরকম কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। তো চলো যাওয়া যাক। সো গাইজ, এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে ট্রপিক্যাল যাওয়ার জন্য অনেকগুলি উপায় আছে, যেটা তোমাদের সুবিধা হয় সেইভাবে তোমরা যেতে পারো। তো প্রথমত আমি দুটো রাস্তা বলে দিচ্ছি। এক আছে বাদিক করে, বাদিক যদি যাও মেন রোডটা ক্রস করলে ওখানে অ্যাভেলেবল অটো পাবা, মাত্র 15 টাকা বা 20 টাকা করে মনে হয় ভাড়া, সেখান থেকেও যাওয়া যায়। আর দ্বিতীয়ত গুগল ম্যাপস ওপেন করে হাঁটা পথে তোমাদের ট্রপিক্যাল যাওয়া যায় মাত্র 10 থেকে 15 মিনিট। আর কলকাতার মতন ব্যস্ততম শহরে হেঁটে গেলে কোন সময় টাইম কোন দিক দিয়ে চলে গেছে বা কখন তুমি পৌঁছে গেছো তুমি বুঝতেও পারবে না। সো আমরা হচ্ছে গুগল ম্যাপ দেখে হেঁটে যাচ্ছি ট্রপিক্যালের দিকে, কারণ অটোতেও তোমার নিয়ে যাবে কিন্তু সেম টাইমই লাগবে, ওরা একটু ঘুরিয়ে নিয়ে যাবে। সো যেটা তোমাদের কাছে বেটার হবে সেই দিক দিয়েই যাওয়া উচিত। তো এখন আমরা চলে এসেছি ট্রপিক্যালের পিছনের গেটটা, এটাকে অরিজিনাল পিছনের গেট। এখানে দেখছো সব গাড়ি টাড়ি সব রয়েছে, এখানে অটো টোটো এখানেই এসেই দাঁড়াবে, কারণ সামনের দিকে আছে মেন রোড রয়েছে। ট্রপিক্যালের যা সামনের দিকটা ওটা হচ্ছে মেন রোড, ওখানে কোনো গাড়ি বা অটো দাঁড়ানো যায় না। তো এখান থেকে পিছন থেকে যখন ঢুকবো দেখবে এখানে একটা গেটই মাত্র খোলা থাকে। তো এখান থেকে পুরোপুরি সোজা গেলে একদম সোজা সাইডে দেখে কয়েকটা বিল্ডিংও এখন তৈরি হচ্ছে। এখানে নীল সাইডে বিল্ডিংগুলো রয়েছে, বড় বড় বিল্ডিং রয়েছে। তো এখানে পুরোপুরি সোজা গেলে আমরা ট্রপিক্যালটা দেখতে পাবো। তো চলো যাওয়া যাক। এখানে কিছু কিছু নতুন বিল্ডিংও তৈরি হচ্ছে এখনো। এই লাল বিল্ডিংটা পার করেই ডান দিক যেতে হবে আমাদের। ডান দিক ঘোরার পর আমরা সোজা চলে গেলে বাদিক তাকালে দেখতে পারবো টপিক্যাল হাসপাতালটি। আজকে লাইন খুবই কম ছিল, অন্যদিন এই মোড়ে মাথা অব্দিও লাইন থাকে, ঠিক আছে, কিন্তু আজকে খুবই লোক কম ছিল। আর পাশে কনস্ট্রাকশনের কাজ চলছিল এখানে, আর লাইন আমাদের এখান থেকে শুরু হয়ে গিয়েছে। কিন্তু লাইনে দাঁড়ানোর আগে অবশ্যই করে আগে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, নইলে সিকিউরিটি গার্ডরা এসে চেক করবে যে তোমার টিকিট কাটা হয়েছে কি হয়নি। তা সিকিউরিটি গার্ডদের শুনে টিকিট কাউন্টারে গিয়ে মাত্র 2 টাকায় শুধুমাত্র তোমার নাম আর আছে বয়সটা বলে দিয়ে টিকিট কাটতে হবে। সো আমি এখানে টিকিট কেটে নিয়েছি, আর এখানে বাকিটুকু ভিডিও করতে পারিনি কারণ এখানে আর ভিডিও করার পারমিশন নেই। আর কবে এখানে মেন প্রশ্ন হলো যে কোন দিন মহিলাদের কোন দিন পুরুষদের। তা মহিলাদের সোম ও বৃহস্পতিবার, সঙ্গে শিশু 12 বছর পর্যন্ত আনতে পারবেন, আর পুরুষদের 13 বছর থেকে আরম্ভ বুধ ও শনিবার। আর এখানে টিকিট দেওয়া হয় 9টা থেকে 2টো পর্যন্ত, টিকিট মূল্য মাত্র 2 টাকা। তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিন। আর কোনো রকম যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্টে বলতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো যে কমেন্টে রিপ্লাই দেওয়া।